উপস্থাপন করছেন অনিমেষ দত্ত। নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রলীগের 80তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে শহরে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন সুজন।